আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকবে দু হাজার একুশ সালে বিভিন্ন কম্পিটিটিভ এক্স্যামে আসা গণিত সমাধান ইনশাআল্লাহ কনফিডেন্স অনেকটুকুই বেড়ে যাবে সঙ্গেই থাকুন এক পাঁচ নয় একাশি এই ধারাটির সংখ্যাগুলোর গড় কত যখন সংখ্যাগুলোর গড় চাওয়া হবে তখন শেষ পদ যোগ প্রথম পদ ডিভাইডেড বাই টু এখানে শেষ পদ হচ্ছে একাশি প্রথম পদ প্রথম পদ হচ্ছে এক তাহলে শেষ পদ প্লাস প্রথম পদ ডিভাইডেড বাই টু অর্থাৎ এইটি টু বাই টু উত্তর হবে ফর্টি ওয়ান উত্তর হবে ফর্টি ওয়ান অর্থাৎ বি এক্স ও ওয়াই এর মানের গড় হচ্ছে নয় জেড সমান টুয়েলভ হলে এক্স ওয়াই জেড এর মানের গড় কত যেহেতু দেয়া আছে এক্স এবং ওয়াই গড় গড় হচ্ছে নয় তাহলে এর যোগফল কত যোগফল হচ্ছে নয় দুই গুনে হচ্ছে আঠারো অন্যদিকে জেড দেওয়া হচ্ছে বারো তাহলে চাওয়া হয়েছে এক্স ওয়াই এবং জেড এর গড় তাহলে দেখেন আর জেড পেলাম হচ্ছে দেওয়াই আছে এখানে বারো তাহলে ডিভাইডেড বাই তিনটা সংখ্যা যেহেতু তিন দিয়ে ভাগ হবে তিন দিয়ে ভাগ হলে আঠারো আর বারো তিরিশ ডিভাইডেড বাই থ্রি অর্থাৎ উত্তর হবে দশ উত্তর দশ মানে হচ্ছে এখানে বি নম্বর অপশন একটি কাজ নয় জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে করতে পারবে প্রথমে দেখেন নয় জন লোক করতে পারে বারো দিনে নয়জন লোক কাজটি করতে লাগে হচ্ছে বারো দিন তাহলে একজন লোক করতে কতদিন লাগবে যেহেতু বেশি দিন লাগবে তাহলে হবে গুণ আচ্ছা অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে আগে কতজন ছিল আগে ছিল নয় জন তাহলে অতিরিক্ত তিনজন মানে হচ্ছে এখানে হয়ে যাবে বারো জন তাহলে বারো জন যদি আপনি নিয়োগ করেন তাহলে কাজ করতে কত দিন লাগে তাহলে যেহেতু বারো জন নিয়োগ করলে আপনার কম সময় লাগবে তাহলে হচ্ছে বাঘ আবারও বলছি নয় জন লোকের কাজটি করতে লাগে বারো দিন তাহলে একজন লোকের লাগে বেশি দিন অর্থাৎ গুণ হবে আর এখানে অতিরিক্ত তিনজন লোক অর্থাৎ বারো জন লোক যখন কাজ করবে তখন সময় কম লাগবে তখন বাঘ হবে তাহলে কাটাকাটি করলে এখানে থাকে হচ্ছে নয় দিন তাহলে বারোজন লোক আপনি যখন নিয়োগ করবেন তখন আপনার লাগবে নয় দিন উত্তর নয় দিন প্রতিষ্ঠানের মালিক আরমানের বেতন দশ পার্সেন্ট বৃদ্ধি করলো কিন্তু করোনার কারণে পরবর্তী মাসে বেতন দশ পার্সেন্ট হ্রাস করা হলো এতে আরমানের শতকরা কত লাভ বা ক্ষতি হলো। আপনি ধরে নেন যে আরমানের মূল বেতন ছিল একশো টাকা যখন দশ পার্সেন্ট বৃদ্ধি করা হলো তখন একশো টাকার দশ পার্সেন্ট অর্থাৎ দশ টাকা বাড়লো অর্থাৎ তার বেতন হয়ে দাঁড়ালো একশো টাকা আবার পরবর্তী মাসে যখন দশ পার্সেন্ট হ্রাস করা হলো তখন তার বেতন কিন্তু ছিল একশো দশ একশো দশের দশ পার্সেন্ট হচ্ছে এগারো অর্থাৎ একশো দশ থেকে যদি এগারো বাদ যায় তাহলে হচ্ছে তার বেতন হয়ে দাঁড়ালো নিরানব্বই টাকা এখন শতকরা কত লাভ বা ক্ষতি হলো আগে যেহেতু তার বেতন মূল বেতন ছিল একশো টাকা কমে দাঁড়ালো হচ্ছে নিরানব্বই টাকা তাহলে শতকরা তার ক্ষতি হল এক শতাংশ একশো টাকায় পঁচিশটা কলা ক্রয় করে পঁচিশটি কলা ক্রয় করে একশো টাকায় একশো টাকায় বিশটি কলা বিক্রি করে তাহলে দেখেন এই রকম প্রশ্ন যদি আসে তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যটা বের করে নিতে হবে তাহলে দেখেন ক্রয় করে কিভাবে একশো টাকায় কয়টা পঁচিশটা কলা অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে চার টাকা আবার বিক্রি করে একশোটা কলা অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা এখন শতকরা লাভ বা ক্ষতির ক্ষেত্রে আপনার যে ক্যালকুলেশনটা করতে হবে এর সূত্র হচ্ছে লাভ মাইনাস ক্ষতি ডিভাইডেড বাই ক্ষতি ইন্টু একশো কি বললাম যে আপনি যখন শতকরা লাভ বা ক্ষতি বের করতে চাবেন তখন হচ্ছে লাভ মাইনাস ক্ষতি ডিভাইডেড বাই ক্ষতি ইন্টু একশো এখন আপনি ক্যালকুলেশন করেন উপরে হচ্ছে এক নিচে হচ্ছে চার আর যেহেতু একের সাথে গুণ হবে একশো অর্থাৎ এখানে আপনার শতকরা লাভ হচ্ছে পঁচিশ পার্সেন্ট উত্তর পঁচিশ পার্সেন্ট অর্থাৎ সি পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত অনুপাত দুই এবং পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত আট অনুপাত তিন হলে পিতার বর্তমান বয়স কত এখন আপনি ধরে নেন যে তাদের বয়সের অনুপাত হচ্ছে সেভেন এক্স ইস টু টু এক্স আচ্ছা পাঁচ বছর পর কত হলো এখন পাঁচ বছর পর সেভেন এক্স প্লাস হচ্ছে ফাইভ আর টু এক্স প্লাস ফাইভ অনুপাত হয়ে দাঁড়াবে আট অনুপাত তিন অর্থাৎ তিন এখন আপনি এটাকে ক্যালকুলেশন করেন তিন সাত একুশ এক্স প্লাস পনেরো এদিকে হচ্ছে আপনার আট দুই গুণে হচ্ছে ষোলো এক্স প্লাস পাঁচ তাহলে একুশ এক্স থেকে ষোলো এক্স বাদ গেলে হচ্ছে ফাইভ এক্স আর চল্লিশ থেকে পনেরো বাদ গেলে হচ্ছে পঁচিশ অর্থাৎ এক সমান সমান আমরা পেয়ে গেলাম ফাইভ এখানে চা হয়েছে কি পিতার বর্তমান বয়স কত যেহেতু পিতার বয়স ওখানে ছিল সেভেন এক্স আর এক্স এর মান আমরা পেয়ে গেছি হচ্ছে ফাইভ তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে পিতার বয়স হচ্ছে পঁয়ত্রিশ বুঝাই যাচ্ছে পিতাটা ইয়াং একজন লোক সপ্তাহে আয় করেন চারশো টাকা আর ব্যয় করেন তিনশো টাকা তার আয়ের এবং সঞ্চয়ের অনুপাত কত দেখেন তার আয় হচ্ছে চারশো তার ব্যয় হচ্ছে তিনশো টাকা তাহলে সে সঞ্চয় করে একশো টাকা এখন বলা হয়েছে যে আয়ের সাথে অর্থাৎ চারশো পঞ্চাশের সাথে সঞ্চয়ের অনুপাত কত যদু চারশো পঞ্চাশের সাথে সঞ্চয়ের অনুপাত সঞ্চয়ের অনুপাত কত একশো চারশো কে আপনি দেখেন তাহলে চারশো পঞ্চাশ অনুপাত হচ্ছে একশো তাহলে তিন অনুপাত এক তাহলে আয় এবং সঞ্চয়ের অনুপাত হচ্ছে তিন অনুপাত একটি স্কুলের ছাত্র ছাত্রীর অনুপাত তিন অনুপাত সাত ছাত্র এবং ছাত্রীর অনুপাত বলা আছে তিন অনুপাত সাত অর্থাৎ ছাত্র মোট সংখ্যা অনুপাত কত সাত প্লাস তিন সমান সমান হচ্ছে দশ আচ্ছা স্কুলে মোট ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশ তাহলে দেখেন অনুপাতের যোগফল হচ্ছে দশ মোট সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশ তাহলে এক অনুপাত সমান কত এক অনুপাত সমান হচ্ছে পনেরো তাহলে আমাদের চা হয়েছে কত ছাত্র সংখ্যা ছাত্রের অনুপাত ছিল থ্রি

এক্স টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি আমি এভাবে লিখতে পারি তাহলে এটা এটা যদি আমি কেটে দিই তাহলে হচ্ছে ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার থ্রি অর্থাৎ এটাকে গুণ করলে আমি পেয়ে যাই এক্স টু দি পাওয়ার থ্রি উত্তর হবে সি এক্স টু দি পাওয়ার থ্রি অর্থাৎ পরীক্ষার হলে আপনাকে খুব বেশি ক্রিটিক্যালি চিন্তা করলে হবে না খুব সিম্পলি চিন্তা করবেন দেখবেন যে সলিউশন মোটামুটি বের হয়ে চলে আসবে যদি এক্স ইজ ইকুয়াল মাইনাস থ্রি হয় তাহলে মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স পাওয়ার ওয়ান এর মান কত আমরা প্রথমে লিখে ফেলি যেটার মান চাওয়া হয়েছে যেহেতু এখানে থ্রি তো আছেই আর এই এক্স এর মান দেওয়া আছে মাইনাস থ্রি আচ্ছা যেকোনো সংখ্যার উপরে পাওয়ার যদি ওয়ান থাকে তাহলে সেটাই হয় তাহলে মাইনাস থ্রি ইন্টু মাইনাস থ্রি তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস অর্থাৎ উত্তর পেয়ে গেলাম আমরা হচ্ছে নাইন উত্তর হবে বি নাইন যদি এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল এ এবং এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল বি হয় তাহলে টু এক্স ওয়াই সমান কত এখানে দেয় আছে যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল বি মানে এ এবং বি তাহলে টু এক্স ওয়াই সমান কত আমরা যদি দুইটা রাশিকেই কে স্কোয়ার করে বা বর্গ করে এক থেকে দুই বিয়োগ করি তাহলে দেখেন কি পাই যেহেতু এর মান ছিল এ এটাকে বর্গ করলে এ স্কোয়ার তারপরে এর মান ছিল হচ্ছে বি বর্গ করলে হচ্ছে বি স্কোয়ার এটাকেও আমরা বর্গ করলাম এটাকে হচ্ছে বর্গ করলাম এবং উভয় রাশিকে এটাকে যদি আমি ধরি যে সমীকরণ এক এটা যদি সমীকরণ দুই ধরি তাহলে সমীকরণ এক থেকে সমীকরণ দুই বাদ দিলে আমরা কি পাই আচ্ছা এটা সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যেহেতু প্রত্যেকটারই হচ্ছে এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ মাইনাস থাকলে প্লাস টু এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আপনি দেখেন যে প্লাসের ওয়াই স্কোয়ার মাইনাসের ওয়াই স্কোয়ার কাটা প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার কাটা তাহলে থাকলো কি টু এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমার কাছে চাওয়া হয়েছে টু এক্স তাহলে আমি এই ফোর এক্স ওয়াইকে ভেঙে এইভাবে লিখতে পারি টু পয়েন্ট টু অর্থাৎ ফোর এক্স ওয়াই এখন যেহেতু আমাকে চাওয়া হয়েছে টু এক্স ওয়াই এর মান তাহলে আমি এই টুটাকে টাকে পাশে চলে আসলে হয়ে যাবে ভাগ অর্থাৎ উত্তর হবে এটা উত্তরটা আছে সি নাম্বার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান এর একটি উৎপাদক হলো এখন দেখেন আমি কিন্তু এটাকে সূত্রতে ফেলেতে পারতি যেমন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস

এখানে কিন্তু দেখেন একটা সূত্র হয়ে গেছে এটাকে যদি আমি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যেটিকে আমরা এভাবে লিখতে পারি এটাকে আমরা ধরেছিলাম এ এবং এটাকে ধরেছিলাম বি অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন অপশনগুলো দেখে আমাকে সাজিয়ে নিতে হবে কোনটা আমার উত্তর হবে আমি আমি সাজাই বি নাম্বার কিন্তু এই অপশনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর সাথে কত যোগ করলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হবে আমি যদি এক্স প্লাস ওয়াই হোল এর সাথে যেহেতু যোগ বলেছে তাহলে আমি বিয়োগ করে দিলেই কিন্তু উত্তরটা পেয়ে যে কত যোগ করতে হবে অর্থাৎ আমি এভাবে বিয়োগ করে দিতে পারি আর এখানে দেখেন একটি সূত্র দাঁড়িয়ে গেছে যে তার হোল স্কোয়ার অর্থাৎ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেহেতু মাইনাস আছে ভিতরের সংখ্যা বা চিহ্ন চেঞ্জ হবে এখন দেখেন থাকে হচ্ছে টু এক্স ওয়াই অর্থাৎ টু এক্স ওয়াই আপনি যদি যোগ করেন তাহলে আপনি পেয়ে যাবেন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার উত্তর হবে বি একটি সমবাহু ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে যে কোনো দুই বাহুর অন্তর্গত কোনটি কত হবে এখন দেখেন সমবাহু অর্থাৎ ত্রিভুজের প্রত্যেকটি বাহুই সমান তিন কোণের সমষ্টি যদি একশো আশি হয় তাহলে প্রত্যেকটি কোন কত হবে ষাট ডিগ্রি করে অর্থাৎ যে কোনো দুই বাহুর অন্তর্গত কোনগুলো করে হবে ষাট ডিগ্রি করে যে কোন ডিগ্রির পরিমাণ নব্বই ডিগ্রি তাকে কি বলা হয় যে কোন ডিগ্রি পরিমাণ নব্বই ডিগ্রি তাকে বলা হয় সমকোণ অন্যদিকে কোণ হচ্ছে নব্বই ডিগ্রির চেয়ে বড় সূক্ষ্ম কোণ হচ্ছে নব্বই চেয়ে ছোট কোণ আর সরল কোণ সমান একশো আশি ডিগ্রি টেন থ্রি এ রুট ওভার থ্রি হলে এ সমান কত আমরা জানি টেন আছে টেন থ্রি এ ইজ ইকুয়াল ওভার থ্রি অর্থাৎ রুট ওভার থ্রি এখন আমরা যেটা করতে পারি উভয় পাশ থেকে টেনটা বাদ দিতে পারি তাহলে থাকে হচ্ছে আমার থ্রি এ আর এ এই থ্রি চলে যাবে এটার নিচে অর্থাৎ এএস কত টোয়েন্টি ডিগ্রি তাহলে এখানে চাওয়াই হয়েছে এএস ইকুয়েল কত অর্থাৎ টোয়েন্টি ডিগ্রি দুইটি সংখ্যার যোগফল সতেরো এবং গুণফল বাহাত্তর ছোট সংখ্যাটি কত যেহেতু বলা আছে দুইটি সংখ্যার যোগফল সতেরো একটি সংখ্যাকে যদি আমি ধরি এক তাহলে অপর সংখ্যাটি কত হবে সতেরো থেকে এক্স বাদ তাহলে একটি সংখ্যা হচ্ছে এক্স অপর সংখ্যাটি হচ্ছে সতেরো -x এক্স তাহলে আমি দুটি সংখ্যা পেলাম আর দুটি সংখ্যার যোগ ফল সতেরো কিন্তু বলা আছে যে গুণ ফল বাহাত্তর তাহলে আমরা এই দুটি সংখ্যাকে যদি গুণ করি তাহলে পেয়ে যাই বাহাত্তর তাহলে কি দাঁড়ায় সতেরো এক্স সতেরো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল হচ্ছে বাহাত্তর এখন এটাকে আমরা যেটা করতে পারি এভাবে সাজাতে পারি মিডল টার্ম করার জন্য এখন এই সতেরো সংখ্যাকে আমার এমনভাবে ভাঙতে হবে যেটাকে গুণ বা যোগ করলে বাহাত্তর হয় সতেরোকে যদি আপনি আট এবং নয় দিয়ে গুণ করেন তাহলে আট নং বাহাত্তর আমার দরকার মাইনাস সতেরো এক্স অর্থাৎ মাইনাস এইট মাইনাস নাইন

এক্স এর আরেকটি মান হচ্ছে আট আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে কি চলুন দেখে আসি ছোট সংখ্যাটি কত তাহলে একটা পেলাম আমরা আট আর একটা নয় তাহলে হচ্ছে এখানে ছোট সংখ্যা উত্তর হবে বি কোন বগ্নাংশটি ক্ষুদ্রতম বা ছোট একটা জিনিস খেয়াল রাখবেন দশমিকের পরে ডান পাশে যত বেশি ঘর থাকবে ততই ওই সংখ্যাটি ছোট অর্থাৎ এখানে দেখেন দশমিকের পরে সবচেয়ে ডানে বেশি গড় আছে হচ্ছে সিতে অর্থাৎ এটি হচ্ছে ক্ষুদ্রতম ফুট লম্বা একটি বাস এমন ভাবে কেটে দুই ভাগ করা হলো যেন ছোট অংশটির বড় অংশটির ছোট অংশটি বড় অংশটির দুই তৃতীয়াংশ তাহলে ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট এখানে দেওয়া আছে বিশ ফুট আচ্ছা ধরে নেই যে বড় অংশটি হচ্ছে এক্স তাহলে এটা হচ্ছে বড় ছোট অংশটি কি বলা আছে যে বড় অংশের দুই তৃতীয়াংশ বড় অংশ হচ্ছে এক্স এর দুই তৃতীয়াংশ অর্থাৎ এটা হয় টু এক্স থ্রি বাই টু এক্স যেহেতু বলা আছে বিশ ফুট লম্বা তাহলে দুইটার যুগ মানে হচ্ছে বিশ ফুট

x সমান সমান পেয়ে গেলাম হচ্ছে বারো যেহেতু আমরা বড় সংখ্যাটি ধরেছিলাম x অর্থাৎ বড় অংশটা হচ্ছে বারো তাহলে ছোট অংশটা বিশ থেকে বারো বাদ দিলে আমরা পেয়ে যাই হচ্ছে আট উত্তর হবে আট অর্থাৎ উত্তর হবে বি নাম্বার অপশন কোন আসল তিন বছরে সুদে আসলে চারশো টাকা এবং পাঁচ বছরে সুদে আসলে পাঁচশো টাকা এরকম অঙ্ক যদি আসে তাহলে আপনার যেটা করতে হবে দেখেন পাঁচ বছরে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল ইজ ইকুয়াল হচ্ছে পাঁচশো টাকা তিন বছরে ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল হচ্ছে চারশো টাকা এখন দেখেন এটা যদি আপনি বিয়োগ করেন তাহলে দুই বছরে পাঁচ মাইনাস তিন সমান সমান দুই বছরে আমি যদি ইন্টারেস্ট ধরি তাহলে আমার কত আসে দুই বছরে দুই বছরে আসে চল্লিশ টাকা আচ্ছা এখানে বলা ছিল যে তিন বছরে চারশো অর্থাৎ এটাকে যদি এক বছরে ধরি এক বছরে হচ্ছে বিশ টাকা করে তাহলে তিন বছরে হচ্ছে আমি পেয়ে যাচ্ছি ষাট টাকা তিন বছরে পাচ্ছি ষাট টাকা আসল ছিল কত সুদে আসলে ছিল চারশো ষাট টাকা সুদে আসলে ছিল চারশো ষাট মাইনাস হচ্ছে শুধু সুদ হচ্ছে ষাট টাকা তাহলে আমার আসল কত আসল হচ্ছে চারশো টাকা আসল হচ্ছে চারশো টাকা তাহলে দেখেন যে চারশো টাকায় তিন বছরের সুদ হচ্ছে ষাট টাকা এক টাকায় এক বছরের সুদ কত হবে তাহলে চারশো ইন্টু তিন আর একশো টাকায় তিন বছরের সোদ কত তাহলে দেখেন এটা যদি আমি কাটি তাহলে যদি কাটি তাহলে হচ্ছে পাঁচ অর্থাৎ শতকরা সুদের হার আমার এখানে পাওয়া গেল সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট উত্তর হবে সি ফাইভ পার্সেন্ট নাবিল থেকে আরজু নয় বছরের বড় আলী পাঁচ বছরের ছোট তাদের বয়সের সমষ্টি বান্ন বছর হলে আলীর বয়স কত আমরা এখানে ধরে নেই নাবিলের বয়স এক্স বছর আচ্ছা আরজুর বয়স তাহলে কত আরজু হচ্ছে নয় বছরের বড় তাহলে এক্স প্লাস নাইন আচ্ছা আলির বয়স হচ্ছে পাঁচ বছরের ছোট আলী হচ্ছে নাবিলের চেয়ে পাঁচ বছরের ছোট অর্থাৎ এক্স মাইনাস ফাইভ এখন বলা আছে যে তাদের বয়সের সমষ্টি অর্থাৎ যোগফল তাদের বয়সের সমষ্টি অর্থাৎ যোগফল সমান সমান হচ্ছে বাহান্ন তাহলে আপনি এখানে ক্যালকুলেশন করে বের করে ফেলেন এক্স প্লাস এক্স প্লাস নাইন প্লাস এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল ফিফটি টু অর্থাৎ এখানে নয় থেকে পাঁচ পাঁচ গেলে হচ্ছে চার এদিকে থাকবে আর এদিকে হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স প্লাস ফোর ইজ ইজ ইকুয়াল ইকুয়াল থ্রি এক্স ফর্টি এইট সমান 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 হচ্ছে ষোলো আমরা এক পেলাম ষোলো চাওয়া হয়েছে আলির বয়স আলীর বয়স ছিল এক্স মাইনাস ফাইভ অর্থাৎ এক্স মাইনাস ফাইভ বলতে এখানে বোঝাচ্ছে ষোলো মাইনাস ফাইভ অর্থাৎ আলির বয়স হচ্ছে এগারো বছর একটি দ্রব্য পাঁচশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হলো দ্রব্যটির ক্রয় মূল্য দশ পার্সেন্ট কম হলে কত টাকা লাভ হতো আপনি মুখে মুখে এই অঙ্ক করে ফেলতে পারবেন একটি দ্রব্য পাঁচশো টাকায় ক্রয় করে দশ পার্সেন্ট লাভ অর্থাৎ পাঁচশো টাকার দশ পার্সেন্ট হচ্ছে পঞ্চাশ টাকা আপনার বিক্রয় মূল্য ছিল তাহলে পাঁচশো টাকা দ্রব্যটির ক্রয় মূল্য যদি দশ পার্সেন্ট কম হয়

থ্রি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এখন হচ্ছে লস আগু হচ্ছে ফোর অর্থাৎ টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন তাহলে হল সিক্সটিন ডিভাইডেড বাই ফোর ইজ ইকুয়াল ফোর তাহলে এর উত্তর হবে এক্স ওয়াই এর মান হচ্ছে ফোর একটি ত্রিভুজের বাহুর দৈর্গ যথাক্রমে বিশ মিটার এবং উনত্রিশ মিটার আর এখানে দেখেন এটা যদি আমি ধরি লম্ব ভূমি এবং এটি হচ্ছে অতিভুজ তাহলে কি দাঁড়ায় এটা হচ্ছে লম্ব অর্থাৎ লম্ব এখানে দেওয়া আছে বিশ মিটার ভূমি আছে একুশ মিটার আর অতি বোঝ আছে উনত্রিশ মিটার তাহলে বাহুগুলো কি দাঁড়ালো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল অতি বোঝ স্কোয়ার এখানে চাওয়া হয়েছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখন আপনি এটাকে যদি ক্যালকুলেশন করেন টেন অর্থাৎ আপনার দ্বারায় হচ্ছে দুইশো দশ যেহেতু দেওয়া ছিল মিটারে তাহলে এটি দুইশো দশ বর্গমিটার অর্থাৎ এর উত্তর হবে দুইশো দশ মিটার স্কয়ার একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দুই গুণ এর ক্ষেত্রফল পাঁচশো বারো বর্গ মিটার হলে পরিসীমা কত এখানে বিস্তার বলতে বোঝায় প্রস্ত তাহলে প্রস্ত আমি যদি ধরি এক্স তাহলে হচ্ছে যেহেতু দ্বিগুণ অর্থাৎ টু এক্স আর এর ক্ষেত্রফল পাঁচশো বারো অর্থাৎ আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্ত অর্থাৎ টু এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া আছে পাঁচশো বারো তাহলে টু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল পাঁচশো বারো এক্স স্কোয়ার সমান দুইশো ছাপ্পান্ন আর এক সমান সমান হচ্ছে ষোলো এক সমান সমান ষোলো মান হচ্ছে আমরা পেয়ে গেলাম হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে এখানে ষোলো দুই গুনে হচ্ছে বত্রিশ কিন্তু প্রশ্নে চাওয়া হয়েছে কি পরিসীমা আর পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অর্থাৎ এখানে টু ইন্টু ফর্টি এইট উত্তর হবে নাইনটি সিক্স উত্তর হবে এ দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত তিন অনুপাত দুই হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত যেহেতু এখানে ব্যাসের অনুপাত দেওয়া আছে তিন অনুপাত দুই তাহলে ব্যাসার্ধও হবে তিন অনুপাত দুই আর এদের বর্গই হবে অনুপাতের ক্ষেত্রফল অর্থাৎ থ্রি কে যদি আমি বর্গ করে দেই তাহলে নাইন আর টু কে বর্গ করে দিলে হচ্ছে ফোর অর্থাৎ নাইন অনুপাত উত্তর হবে বি কোন পঁচিশ জন ছাত্রের বয়সের গড় হচ্ছে দশ বছর শিক্ষক সহ তাদের বয়সের গড় বারো বছর হলে শিক্ষকের বয়স কত এখানে পঁচিশ জন ছাত্রের বয়সের গড় দেওয়া আছে দশ অর্থাৎ তাদের গুণফল টোটাল হবে দুইশো আর শিক্ষক সহ অর্থাৎ পঁচিশের সাথে এক যোগ হবে অর্থাৎ ছাব্বিশ জন ২৬ জনের বয়সের গড় আছে বারো তাহলে ছাব্বিশ ইন্টু বারো অর্থাৎ তিনশো বারো আর এই দুইটা বিয়োগ করলেই আপনি পেয়ে যাবেন শিক্ষকের বয়স কত ছিল অর্থাৎ শিক্ষকের বয়স ছিল এখানে বাষট্টি বছর উত্তর হবে বি বাষট্টি বছর একটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে দশ এবং পনেরো ঘন্টায় পানি পূর্ণ করে নল দুইটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণ বা কতক্ষণে পূর্ণ হবে এখন দেখেন দশ এবং পনেরো ঘন্টায় দুইটা চৌবাচ্চা এখানে তাহলে প্রথম নল দ্বারা দশ ঘন্টায় পূর্ণ হয় একটি চৌবাচ্চা আর দ্বিতীয় নল দ্বারা পনেরো ঘন্টায় পূর্ণ হয় আরেকটি চৌবাচ্চা তাহলে প্রথম নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় এত অংশ তাহলে ক্ষেত্রে হচ্ছে এক ঘন্টায় পূর্ণ হয় এত অংশ যেহেতু বলা আছে একত্রে অর্থাৎ যোগ করে তাহলে নল দুটি একত্রে এক ঘন্টায় পূর্ণ হয় এটা লসাগু হচ্ছে থার্টি তাহলে এখানে হবে থ্রি আর পনেরো দুই গুণে হচ্ছে তিরিশ অর্থাৎ টু তাহলে কি দাঁড়ালো ফাইভ বাই থার্টি এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে ওয়ান বাই সিক্স তাহলে এত অংশ তাহলে উভয় নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় এত অংশ তাহলে উভয় নল দ্বারা সম্পূর্ণটি পূর্ণ হবে ছয় ঘন্টায় যে বগ্নাংশটি হবে সেটি আপনি শুধুমাত্র উল্টিয়ে দিবেন উত্তর পেয়ে যাবেন উত্তর হবে এর মান কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ সূত্রটি দাঁড়ায় এরকম অর্থাৎ এ এ যদি কাটা যায় এবং আমরা মানটা যদি বসিয়ে দিই তাহলে কি দাঁড়ায় যে ফাইভ রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে টু তাহলে ফাইভের ওপর স্কোয়ার মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ ইন্টু থ্রি রুট ওভার থ্রির ওপর হচ্ছে থ্রি প্লাস হচ্ছে টু তাহলে এখানে তিন পঁচিশে হচ্ছে প্লাস হচ্ছে টু উত্তর হবে একটি পাত্রে দুধ এবং পানির অনুপাত পাঁচ অনুপাত দুই যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ছয় লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার এখানে দেখেন এই যুক্তিটা দেখেন যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ছয় লিটার বেশি তাহলে এখানে দেখেন দুধ আছে পাঁচ অনুপাত পানি আছে দুই অনুপাত তাহলে অনুপাতের ক্ষেত্রে পানি কতটুকু বেশি পাঁচ মাইনাস হচ্ছে দুই অনুপাতের ক্ষেত্রে পানি হচ্ছে তিন অনুপাত বেশি তিন অনুপাত সমান যদি হয় ছয় তাহলে এক অনুপাত সমান কত এক অনুপাত সমান হচ্ছে দুই তাহলে পানির অনুপাত ছিল হচ্ছে দুই অনুপাত বলাই হয়েছে যে পানি এখন কত লিটার তাহলে অনুপাত অনুপাত প্রতি সমান অর্থাৎ দুই পানি ছিল সেখানে চার লিটার চল্লিশ না কিন্তু চার চার লিটার তাহলে বোঝাই যাচ্ছে দুধ কত ছিল পাঁচ ইন্টু টু অর্থাৎ দুধ ছিল দশ লিটার পানি ছিল চার লিটার 30 মিটার উচ্চতা এবং বিশ মিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে এখানে দেখা আছে ভূমি হচ্ছে বিশ উচ্চতা হচ্ছে তিরিশ তাহলে আমি সূত্রটা লিখে ফেলি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এখন আমি যদি কাটাকাটি করি তাহলে আসে কত তিনশো তাহলে এটি হচ্ছে 300 বর্গমিটার কোন ক্লাসে 40 জন ছাত্রের মধ্যে চব্বিশ জন ছাত্র পাশ করলো ওই ক্লাসে শতকরা কতজন ছাত্র ফেল করলো আচ্ছা 40 জন ছাত্রের মধ্যে ফেল করলো কতজন আচ্ছা পাশ করলো হচ্ছে চব্বিশ জন তাহলে বাকি গুলো হচ্ছে ফেল করেছে ফেল করেছে হচ্ছে 16 জন অর্থাৎ চল্লিশ জনে ফেল করে হচ্ছে ১৬ জন তাহলে একশো জনে ফেল করে কতজন জন তাহলে আমি যেটা করব চার অর্থাৎ চল্লিশ শতাংশ যেহেতু শতকরা বলা আছে শতকরা হচ্ছে চল্লিশ শতাংশ ফেল করে একটি সংখ্যা একশো হতে যত বড় তিনশো বিশ থেকে তত ছোট সংখ্যাটি কত এরকম প্রশ্ন আসলে আপনারা যেটা করবেন দুইটি সংখ্যা হচ্ছে যোগ করে দুই দিয়ে ভাগ করে দিবেন অর্থাৎ এখানে কত হল চারশো বিশ ডিভাইডেড বাই টু তাহলে হবে দুইশো দশ উত্তর হবে দুইশো দশ দুইটি সংখ্যার লসাগু এবং ঘষাগু এর গুণফুল সংখ্যা দুইটির কি দুইটি সংখ্যার লসাগু এবং ঘষাগু এর গুণফল সংখ্যা গুণ ফল সমান কারণ আমরা জানি লসাগু ইন্টু ঘসাগু ইজ ইকুয়াল দুইটি সংখ্যার গুণফল চাউলের মূল্য বারো পার্সেন্ট বৃদ্ধি পেলে এক হাজার টাকার চাউলের বর্তমান মূল্য কত দেখেন পূর্ব মূল্য যদি একশো টাকা হয় তাহলে বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা আর পূর্ব মূল্য যদি এক হাজার টাকা হয় বর্তমান মূল্য কত পূর্ব মূল্য একশো টাকা হলে বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা যেহেতু বারো পার্সেন্ট বৃদ্ধি তাহলে পূর্ব মূল্য এক টাকা হলে বর্তমান মূল্য পূর্ব মূল্য এক হাজার টাকা হলে বর্তমান মূল্য কত তাহলে এক হাজার টাকা দেখেন তাহলে কাটাকাটি করলে আমি উত্তর পেয়ে যাব এগারোশো টাকা নিজেও যখন আপনি গণিত সমাধান করবেন তখন অবশ্যই নিজের হাত দিয়েই হচ্ছে উত্তরটা ঢেকে নিবেন কারণ নিজে নিজে চেষ্টা না করলে গণিত কখনো শেখা যায় না আর পরীক্ষার সময় তখন মাথায় কাজ করে না যত আপনি না দেখে সলভ করবেন ততই আপনার কনফিডেন্স বেশি গ্রো হবে এবং পরীক্ষার হলগুলোতে ছোটখাটো যেই ত্রুটিগুলো ওগুলো আর হবে না দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে বারো এবং একশো আশি একটি সংখ্যা যদি আশি হয় তাহলে অপর সংখ্যাটি কত লসাগু এবং ঘসাগু একটি হচ্ছে আর একটা হচ্ছে আর একটি সংখ্যা দেওয়া আছে আশি তাহলে অপর সংখ্যাটি কত তাহলে অপর সংখ্যাটি হবে শূন্য শূন্য কাটা তারপর হচ্ছে এদিক দিয়ে যদি আমি চার দিয়ে কাটি তাহলে হচ্ছে চার দুই গুণে হচ্ছে আট আর এদিক দিয়ে যদি আমি চার দিয়ে কাটি তাহলে তিন চার বারো তারপর হচ্ছে দুই দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে নয় আর তিন আর নয় গুণ করলে আমি পাই হচ্ছে সাতাশ উত্তর হবে সাতাশ অপর সংখ্যাটি সাতাশ তিন পাঁচ আট দশ আঠারো বিশ ধারাটির পরবর্তী সংখ্যা বা পরবর্তী পথটি কি আপনি একটু খেয়াল করেন আপনি যদি তিন এবং পাঁচ যোগ করেন তাহলে পান আট পাঁচ আর হচ্ছে আপনি দশ আর আট যদি আপনি যোগ করেন তাহলে পান হচ্ছে আর তাহলে আঠারো আর বিশ যদি আপনি যোগ করেন তাহলে হচ্ছে আটত্রিশ এক মিটার সমান কত ইঞ্চির সমান এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাইত্রিশ ইঞ্চি শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে একটু খেয়াল করুন এই সংখ্যাটার সাথে আপনি যখন চার গুণ করবেন তখন পয়েন্ট বারো পাবেন আর এটার সাথে যখন আপনি আবার চার গুণ করবেন তাহলে হচ্ছে চার বারো আটচল্লিশ পাবেন আর আটচল্লিশ কে আপনি যদি চার দিয়ে গুণ করেন তাহলে হচ্ছে একশো বিরানব্বই অর্থাৎ পয়েন্ট ফোর কে চার দিয়ে গুণ করলে ওয়ান পয়েন্ট নাইন টু উত্তর হবে ওয়ান পয়েন্ট নাইন টু এক্স ওয়াই উভয় বীজর সংখ্যা হলে কোনটি জোর সংখ্যা হবে ধরেন যে এক্স হচ্ছে সেভেন একটা হচ্ছে তাহলে আপনি যখন যোগ করবেন তাহলে হচ্ছে চোদ্দ দুইটাই কিন্তু বীজ সংখ্যা আরেকটা বিজোর সংখ্যা থ্রি প্লাস থ্রি যোগ করলে কিন্তু জোর সংখ্যা হয়ে যায় ধরেন যে আরেকটা বীজের সংখ্যা পাঁচ পাঁচ হয়ে যায় যোগ করলে হচ্ছে দশ অর্থাৎ জোর সংখ্যা অর্থাৎ দুইটা বিজয় সংখ্যা আপনি যখন যোগ করবেন তখন পেয়ে যাবেন আপনি জোর সংখ্যা আজকের পুরো আয়োজনে ছিল গণিত ইনশাল্লা আগামী আয়োজনটার মাঝে থাকবে পুরোটাই ইংরেজির প্রশ্ন বিভিন্ন গ্রামার এবং দু হাজার একুশ সালে আসা গুরুত্বপূর্ণ সব ইংরেজি প্রশ্ন নিয়ে আমরা আগামী দিন হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই সবার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম